ইউক্রেনে রাশিয়ার পারমাণবিক হামলার ডামাডোলের মধ্যেই বোমা ফাটালো আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থা। এখন পর্যন্ত যুক্তরাষ্ট্র বিশ্বের সবচেয়ে বড় পরমাণু শক্তিধর দেশ হিসেবে পরিচিতি পেলেও সে স্থান দখলে নিয়েছে চীন আর রাশিয়া। বাণিজ্যিক পারমাণবিক প্রযুক্তিতে রাশিয়া আর চীনের তুলনায় পিছিয়ে পড়েছে দেশটি। আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থা জানায়, বেসামরিক পারমাণবিক খাতে এখনও বিশ্বে প্রভাব বিস্তার করলেও বাণিজ্যিকভাবে পিছিয়েছে যুক্তরাষ্ট্র। আইএই এর প্রধান রাফায়েল গ্রোসি বলেন, পরমাণু শক্তিধর দেশ হিসেবে সেজন্যই বিশ্বে নেতৃত্ব হারিয়েছে যুক্তরাষ্ট্র। বর্তমানে রাশিয়া আর চীনের কাছে পরমাণু প্রযুক্তি রফতানির জন্য বেশ ভালো বাণিজ্যিক মডেল আছে। এদিকে রাশিয়ার রোসাটম আর চীনের ন্যাশনাল নিউক্লিয়ার কর্পোরেশনের মডেল ভিন্ন। আন্তর্জাতিক বাজারে এ ধরনের মডেলের চাহিদা বেশি থাকায় বাজার হারাচ্ছে যুক্তরাষ্ট্র। যদিও যুক্তরাষ্ট্রের কাছে অভ্যন্তরীণ পরমাণু খাত সমৃদ্ধ করে বিদেশে বাজার সম্প্রসারণের যথেষ্ট সুযোগ আছে। যুক্তরাষ্ট্রের জ্বালানি মন্ত্রণালয় বলছে, প্রেসিডেন্ট জো বাইডেনের নেতৃত্বে পারমাণবিক খাতে যুক্তরাষ্ট্রকে আগের অবস্থানে নিয়ে যেতে কাজ চলছে। গবেষণা সংস্থা এসএন্ডপির রিপোর্ট অনুযায়ী, 2035 সাল নাগাদ যুক্তরাষ্ট্র আর ইউরোপের পরমাণু শক্তি উৎপাদনের অংশ 20% কমবে, যেখানে দ্বিগুণ বেড়ে চীনের অংশ হবে 10%। বিশ্বের 32টি দেশে চলমান নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট থেকে মোট বিদ্যুতের অনেকাংশই আসে। এর মধ্যে বিশ্বের বৃহত্তম পারমাণবিক শক্তি উৎপাদনকারী দেশ যুক্তরাষ্ট্র। যদিও চীনের নিউক্লিয়ার পাওয়ার শিল্প এখন সবচেয়ে দ্রুত গতিতে এগোচ্ছে। ইশিতা ব্রহ্ম, এখন বিশ্ব।